আজকে আপনাদের মানে সাথেই দেখবো আর কি, আমিও দেখবো আর আপনারাও দেখবেন কি স্পেশাল গিফট আনছে আমার জন্য। তো চলুন দেখি। তোমার খরচ করে আমি জামা কাপড় দেবো, পরে বন্ধ করবো তোমার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন আরেকজন মানুষ মানে অ্যাড হয়েছে আমাদের সাথে, অনেকে চিনেন বা অনেকে চিনেন না, তো পরিচয় করাই দিই। প্রথম এটা হলো আদিয়ানের আব্বু আর আপনাদের ভাইয়া, আর হচ্ছে গিয়া মানে সে হলো আসছে 8 তারিখে। তো আমি একটা ভিডিও আপলোড দিছি তার, সে হলো কিছু কসমেটিক আনছে আমাদের জন্য, মানে ধরো সাদিয়া আছে, লতা আছে, তো ওদের জন্য। তো ওই ভিডিওটা আপলোড করছি আর তারও কিছু ভিডিও মানে 2টা ভিডিও আপলোড দিছি আরও আগে, দেখছেন আপনারা। আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই চিনেন না, এখন বলে দিতেছি এটা আদিয়ানের বাবা। তো আজকে মানে মূল বিষয়টা হলো, আজকে আমরা হলো গতকাল আমাদের বাড়িতে আসছি, তার আগের দিন হলো আমার ছোট ভাই, পরে আমার বাবা, ফুফাতো ভাই ওরা আনতে গেছিলো আমাদের, তো আসি নাই, কালকে আসছে। তো আসার পর হলো আজকে হলো একটু মানে ঘুরতে বের হয়েছি, সারাদিন বৃষ্টি ছিল, ভাবলাম একটু ঘুরে আসি। আবার আদিয়ানের আব্বু বলছে যে আমার জন্য স্পেশাল কিছু গিফট আনছে, তো ওই গিফটগুলো আমি এখনও দেখি নাই, কা ভাবছি যে আপনাদের মানে সাথেই দেখবো আর কি, আমিও দেখবো আর আপনারাও দেখবেন
কি স্পেশাল গিফট আনছে আমার জন্য, তো চলুন দেখি। আর প্রথম হলো তার কিছু কথা শুনি। বলে ওয়েল, তো আপনারা শুনলেন কান্তার মুখ থেকে। আসলে বিশেষ করে কখনোই ক্যামেরার সামনে এরকম আসা হয় না। আমার একটা ফেসবুক আইডি আছে, ওখানে কিছু পোস্ট আমি নিয়মিত করে থাকি, তবে মানে এইভাবে ভিডিওতে আইসা কথা বলা ও এরকম আমি অভ্যস্ত না। তবে মানে এখন এই যে আসতেছি, আস্তে আস্তে হয়তো বা এটা সচল হয়ে যাবে। তো গিফট বলতে বুঝে নেই, টুকটাক কেনাকাটা বাড়ির জন্য করা হয়েছে। তবে স্পেশাল গিফট বলতে কান্তার থেকে আমি নিয়মিত শুনে আসছি, যে আপনারা যারা ভিডিও দেখেন, নিয়মিত কান্তার ব্লগ দেখেন, সকলেই তারে একটা বিষয় সবসময় কমেন্টস করেন যে ভাইয়া আপু আপনার ক্যামেরাটা খুব উইক, তো আপনি একটা নতুন মোবাইল নেন, কারণ ক্যামেরার ভিডিও কোয়ালিটি তত একটা ভালো না। তো সেই জন্য কান্তার জন্য একটা মোবাইল আমি নিয়ে আসছি, যাতে ও একটু আপনাদের সাথে ব্লগিং করতে পারে বা কিছু ভিডিও যে নিয়ে করতে পারে। তো সেই মোবাইলটা আপনাদের সাথে সামনে একটু শেয়ার করব। আর আরেকটা গিফট আছে, ওইটা আবার আপনাদের পরবর্তী ভিডিওতে আর কি ওইটা শেয়ার করব। তো আপাতত আমি মোবাইলটা আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দেখেন মোবাইলটা। তো এই যে মোবাইলটার কথা বলছিলাম, এই হইল সেই মোবাইলটা। এটা মোবাইলটা হইলো গা ভিভো মোবাইল, ভিভো Y53। এটা হলো গা আপনার র্যাম আছে 8GB র্যাম আছে, প্লাস এক্সট্রা 3GB র্যাম আছে, টোটাল 11GB আর কি। আর এটা মোটামুটি মানে এরকম অত বেশি দামি মোবাইল না, আবারও একবারে কমও না, নর্মাল মোবাইল। তবে যেই ক্যামেরার কোয়ালিটি আছে মোটামুটি ভালো আর কি। তো এই হলো সেই মোবাইলটা, আপনারা মোবাইলটা হয়তো দেখতে পারেন। এই লোক ব্যাক সাইডের মোবাইলের ইডা, আর এটা লোক ফ্রন্ট সাইড, ঠিক আছে। এই হলো মোবাইলটা। তো এইটা আমি আপনাদের আপুকে গিফট করতেছি। তো কান্তা নাও, তোমার এটা দিলাম। থ্যাংক ইউ, ইয়ার ওয়েলকাম। আর এখন আমরা এই মুহূর্তে আছি ওই লোক, আমি আসছি আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে। এবার দেশে আসার পরে গতকাল সন্ধ্যায় আসছি, তো আজকের দিন এখানে অবস্থান করতেছি। আমার আব্বু এখানে বসে রয়েছে, আব্বু অনেক দুষ্টামি করে, একদম মাটি দিয়ে তলাই ফুলাইছে। এই আরেকটা মোবাইল দেখেন কি করছে। তো যাই হোক, ও খুশি আছে, খেললা মাটি দিয়ে তলাইয়া। তো শ্বশুর বাড়িতে বেড়াইতেছি, আমরা এখানে আছি, আদিয়ান আছে, আমি আছি, কান্তা আছে, তারপরে সুজন আছে। সুজন অবশ্য ক্যামেরা ধরে রাখছে, তো সুজন আছে, আমরা চারজন। এখানে আসার কারণ হলো, এখানে আপনারা দেখতেছেন রোদের খুব তাপ, এখানে কোনো ছাওয়া নাই। তবে এখানকার যে ভিউটা আছে, ভিউটা মাশাল্লাহ খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা জায়গা। যখনই আপনার আপুদের বাসায় আমি আসি বেড়াইতে, এই জায়গাটা আমি একটা না দুইটা রাউন্ড দিই সব সময়, কারণ এই জায়গার যেই ভিউটা একদম ন্যাচারাল ভিউ, একদম ন্যাচারাল প্রকৃতি, এই জায়গাটা আমার কাছে খুব ভাল লাগে। তো সবসময় আমি এই জায়গায় আইসা একটু বসি, নিজে একটু প্রকৃতির ন্যাচারাল প্রকৃতি উপভোগ করি। তো এখানে আজকের দিন থাকবো, ইনশাল্লাহ কালকে আমরা আবার আমাদের বাসায় চলে যাব। আর রোদের জন্য আসলে তেরকম দেখা যাইতেছে না, দেখতেছেন একদম সোয়েটিং হইতেছে, ফেস পুরা গামাইসা পড়ছে, আর আদিয়ান খুব দুষ্টামি করতেছে। তো মোবাইলটার ভিডিও দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন, আসলে ভিডিওর কোয়ালিটিটা কীরকম। তো আজকের ভিডিওটা হলো মানে ভিডিও মানে ক্যামেরা ধরার স্টাইলটা হলো আপনাদের ভাইয়া দেখাই দিছে, আর ক্যামেরাটা ধরছে হলো আমার ছোটো ভাই। তো অবশ্য বলবেন কমেন্টে যে ভিডিওটা আজকে কেমন হয়েছে, এরকম করে আর কখনো মানে ভিডিও দেওয়া হয় নাই কা, আমি মানে ভিডিও আপলোড করা হয় নাই কা, মানে মানুষ অনেক সময় থাকে বা থাকে না, বা স্ট্যান্ড দিয়ে কিন্তু ওরকমভাবে ভিডিও করা যায় না। আর মানে একজন তো শিখাই দিতে হয় ক্যামেরা ধরার মতো, মানে আমি যেটা পারি না হয়তো সে ওটা পারে না, ওইটা সে যেটা পারে আমি ওইটা পারি না, এরকমই। তো অনেক কথা বললাম, আর গিফট হলো একটা পাইছি মাত্র, গিফট আরও আছে, সেগুলা নাকি পরের ভিডিওতে আমাকে দিবে। তো দেখি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি গিফট আনছে আরও। হ্যালো বাবা, তো আজকের মতো মানে বিদায় নিতে চাচ্ছি, সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়, খোদা হাফেজ।
বাই বাই। তো এখানে হলো আমরা একটু যাইতেছি সামনে আর কি, ওই যে ব্রিজ দেখা যাইতেছে ওই ব্রিজের ওদিক। গ্রামের মেঠো পথ, কি শুরু করছে করে নিয়ে যাও তুমি। নাম কি? কাদা দিয়া পা ক্যামেরার ভিতরে দেখা যাইতেছে। বাপুতের দুনোদনের একই অবস্থা। না না আমি এই শাখায় যাই না, ইস এমনি যাই না, আবার কই যাচ্ছি কেমনে কেমন।